আগামী পঞ্চায়েত নির্বাচনকে আখি আগে রাখি রাজগোবিন্দপুর বিজু জনতা দলর 47 নম্বর জোনে এক বিশাল মিশ্রণ পর্ব অনুষ্ঠিত হয়েছে। দলক সংগঠিত ও সুদৃঢ় করা মরডা বিধায়ক রাজকিশোর দাসঙ্ক নেতৃত্বে রাজ্য আইটি সেল সংযোজক সুব্রত চটাই, ওড়িশা উঠা জলসেচন অধ্যক্ষ অমরিশ পাত্রি, মরডা নির্বাচন মন্ডল সংযোজক বাদল কুমার মহান্তি, রাজগোবিন্দপুর ব্লক সংযোজক ঋষিকেশন পট্টনায়ক, জেলা মহিলা সভাপতি দীপ্তিলতা মিশ্র, 47 নম্বর জোন সংযোযক বিজন কুমার নায়ক, সভাপতি শ্রীযুক্ত হারি নায়ক প্রমুখ উপস্থিতিতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জাতীয় কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির বহু কর্মী বিজু জনতা দলের সামিল হয়েছিল। দেখুন পঞ্চায়েত নির্বাচন পাখেই আসলা, আউ মাসে দুই মাস পরে পঞ্চায়েত নির্বাচন হব, তেমন পঞ্চায়েত নির্বাচন পূর্বরু এটা আমার স্ট্রাটেজি। বিজু জনতা দল বর্ষ তমাম তার কার্যক্রম জারি রাখি থাকে, কর্মী সম্মেলন জারি রাখি থাকে, ও সেই পরিপ্রেক্ষীতে আজ আমার এই জোনরে 47 নম্বর জোনরে যে মরডা নির্বাচন মন্ডল কার্যক্রম রয়েছে সেই স্বতঃপ্রতভাবে অনেক দল আপনার দেখুলে কংগ্রেস, জেএমএম, আপনার হচ্ছে কমুনিষ্ট ও বিজেপির অনেক কর্মী ও মানে ইয়ে অনেক কন্টিনিউ সরপঞ্চ বা পূর্বতন ইয়ে জেডপি মেম্বর সমস্ত আসি মিশুছেন স্বচ্ছকৃতভাবে। রাজগোবিন্দপুর ইন্দ্রজিৎ দাস রিপোর্ট, কামিয়াব টিভি।